এনে ঘটনাটা মনে করো যে দুই তিন বাড়ি তুই বড়ি বেছে বুঝুনি এরপরে শরীরাম টিকা একটা বাচ্চা ছেলে আইছে আয়াসেরা হেড টিকা বড়ি কিনছে কিনছে পরে হাতে নাতে ফুলাফোনে ধরছে তারা কয়েকবারই ওয়ার্নিং দেওয়া হয়েছে যে তোমরা কিন্তু বড়ি বেঁচতা না তারা আরেকবার ধরে এসে আমরা রেশন কার্ড নিয়ে থানার মধ্যে আটকে রাখছে তিন মাস পর্যন্ত এরপরে মিটিং টিটিং এসেরা পাড়ার সই টইলে এসে কেছে তারা আর এসব করতো না ওখানে কি করে আবার তারা এসব কতদিন ধরে এরকম বিজনেস করতেছে করতেছে তো অনেক বছর ধরে তারা আজকে আপনার এলাকাবাসী সবাই ধরছে ধরছে হ্যাঁ কয়জন ধরছেন আপনারা আমি দুইজন একজন বেশি না আর একজন হচ্ছে কিনিন না তাদের কাছে কি পাওয়া গেছে তারা কাছ থেকে বড়ি তারপর দা কোটা তারপর দা ইঞ্জেকশন আমি বুঝেছিলাম না তবে একটা ছেলে দুইটা ছেলে আটকানো হয়েছে একজনে বড়ি ক্রয় করেন না আরেকজন বিক্রি করেন বিক্রয় করেনে আইনে ওই ছেলের কাছে বিক্রি করছে এবং আরেকটা পাশের বাড়ি আরেকটা ছেলের বাড়ির থেকে ঘুমের ট্যাবলেট অন্তকে সাত আট পাতা ঘুমের ট্যাবলেট সহ সিরিজ তারপরে কোটা বিভিন্ন টাইপের সুরি সহ হ্যাঁ এখানে নেপাল নেপাল দাসের বাড়ি থেকে আনানো হয়েছে কতদিন ধরে এরকম ব্যবসা করতে এটা অনেক অনেক দিন যাবত অনেক যাবত গত কয়েকদিন আগে একবার এভাবে আটকানো হয়েছে আটকানোর উপর তারা কোনো দিন আগে এমন কাজ করতো না তাদের রেশন কার্ড পর্যন্ত তারা থানা থেকে আটকে রাখছিল এরপর আমি দীর্ঘ দুই মাস পর আমি রেশন কার্ড থানা থেকে হ্যাঁ আমি তাদেরকে অনেক তারা কইছে যে আর কোনো দিন তারা লিখিত দিয়েছে তারা কোনো দিন আর তারা এই কাজ করবো না এলাকার সবাই সহযোগিতা তাদেরকে আবার আটকানো হয়েছে এবং কয়জনে ধরছে দুইজনে ধরা হয়েছে